এই সিনেমার গল্পের প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। গান আর সিনেমার কথা তো বাদই দিলাম, শুধু এই মিউজিকটি আপনাকে নিয়ে যাবে এক কল্পনার রাজ্যে। বিশেষ করে আমার মতো হাজারো তরুণ তরুণীর শৈশবে এক প্রকার প্রেম ও ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল এই ছবিটির সাথে। నిలువద్దము నిన్ను ఎప్పుడైనా, నువ్వు ఎవ్వరు అని అడిగేనా, ఆ చిత్రమే గమనిస్తున్నా। తెలుగు భాషায় সর্বপ্রথম নির্মিত সিনেমা নুভুস্তনান্তে নেনু দন্তনা, যে ছবিটি মুক্তি পেয়েছিল 2005 সালে। শুধু একবার বলতে পারো না তুমি আমার অন্য কারো না, আমি তো আমার জন্য দিবান। এরপর এই সিনেমার অভাবনীয় সাফল্য আর অপ্রত্যাশিত দর্শক ক্রেজের কারণে আরো 9টি ভাষায় সিনেমাটি পরবর্তীকালে রিমেক করা হয়েছে, যেটি ছিল সর্বোচ্চ। বিশেষ করে দেবের আই লাভ ইউ 2007 এবং শাকিব খানের নিঃশ্বাস আমার তুমি 2010 ছবি দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে। প্রত্যেকটা সিনেমা ফ্রেম টু ফ্রেম রিমেক। সিনেমার এই গানটি ব্যাপকভাবে তখন সাড়া জাগিয়েছিল। তেলেগু সিনেমায় সিদ্ধার্থ তৃষার অসাধারণ রসায়ন, অপরদিকে বাংলাদেশের জনপ্রিয় জুড়ে শাকিব অপুর রসায়ন তো রয়েছে। আবার দেব পায়েলের ছিল চমৎকার বোঝাপড়া। দেবের ভাগ্য খুলেছিল আই লাভ ইউ সিনেমার মধ্য দিয়ে। একটি চমৎকার ভালোবাসার গল্প শুধু অভিনয়ই না, সুন্দর সুন্দর গানগুলোর মাধ্যমে অসাধারণভাবে সাজানো হয়েছিল। গানে তারকাদের কস্টিউমও ছিল দারুণ মিল। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যখন সিনেমাটি রিমেক করা হয়েছে তখন সেরাটা দিয়েই কাজ করেছেন তারকারা। সিনেমাগুলোতে যে জুটি আমরা দেখেছি সেই জুটিগুলো ছিল খুবই জনপ্রিয়। একই গল্প আর স্ক্রিপ্টে অভিনয় করার মাধ্যমে তারকারা তাদের অভিনয়ের সেরাটা দেখাতে পারেন দর্শকদেরকে। শাকিব অপুর ক্রেজ তখন বাংলাদেশে ছিল অপ্রত্যাশিত রকমের। তাদের এই ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল ঈদে। ছবিটি দর্শকের ব্যাপক চাহিদার কারণে বাম্পার হিট, ব্যবসা সফল হয়েছিল, সেই সাথে এই গানগুলো হয়েছিল বেশ জনপ্রিয়। ভালো লাগে না কেন জানি না তোমাকে হারালে। অপরদিকে দেবের দ্বিতীয় সিনেমা ছিল আই লাভ ইউ, যেটি ছিল দেবের প্রথম হিট সিনেমা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দর্শকের ভালোবাসায় এখনো সিক্ত হয়ে রয়েছে এই সিনেমাগুলো, আর অবশ্যই এই সিনেমার গানগুলো। অরিজিনাল তো অরিজিনালই, তবে রিমেক করার রাইটস আছে বলে প্রতিটি ইন্ডাস্ট্রিতে পরিচালকেরা চেষ্টা করেছেন সেরা তারকাদেরকে নিয়ে সিনেমাটি আবার তাদের মতো করে রিক্রিয়েট করার জন্য। তো এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, অথবা এই সিনেমা নিয়ে আপনার কোনো স্মৃতি থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি দেখার জন্য জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর নতুন নতুন আরও এক্সাইটিং সব ভিডিও দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।